কাজাখস্তানের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় প্রেসিডেন্ট কাসিম জোমাত তোয়েভ জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। এদিকে রুশ নেতৃত্বাধীন সামরিক জোট সিএসটিও এর শান্তিরক্ষীরা মিশন শেষ করার পর ফিরে গেছে রাশিয়ায়। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। কাজাখস্তান জুড়ে পরিস্থিতি ক্রমেই স্থিতিশীল হয়ে আসায় শুক্রবার দেশটির আরও চার এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট কাসিম জোমাত তোকায়েভ। কাজাখ প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয় ওই চারটি এলাকা হল শ্যামকেন্ট, পূর্ব কাজাখস্তান, কারাগান্ডা ও তুর্কস্তান। এর আগে পশ্চিম কাজাখস্তান, পাবলোদার এবং উত্তর কাজাখস্তান অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। কাজাখস্তানের স্টেট সেক্রেটারি এলনার কারিন জানায়, একটি নতুন ভিন্ন আক্রোশজনক দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু ভারী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে ব্যবহার করা হয়েছে সহিংসক হামলায়। সাম্প্রতিক মারাত্মক সহিংসতার পেছনে রয়েছে সশস্ত্র চরমপন্থী গোষ্ঠী। কাজাখস্তানে যা ঘটছে তা সন্ত্রাসবাদ। সন্ত্রাসীরা কাজাখ জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরিকল্পনা করেছে। তবে দেশজুড়ে পরিস্থিতি ক্রমে স্থিতিশীল হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিভিন্ন অঞ্চল থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আসায় যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা কালেকটিভ সিকিউরিটি ট্রিট অর্গানাইজেশন সিএসটিও শান্তিরক্ষার সৈন্যরা কাজাখস্তানের একটি মিশন শেষ করে সামরিক বিমানে রাশিয়ায় ফিরে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, মস্কো নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোট কাজাখস্তান থেকে শান্তিরক্ষার সৈন্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার প্রক্রিয়া 19 জানুয়ারি সম্পন্ন হবে। তার আগেই ঘাঁটিতে ফিরে গেছে সেনারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কাজাখস্তানে তার উদ্দেশ্য অর্জনের পর সিএসটিও সেনারা দেশে ফিরবেন। মধ্য এশিয়ার কাজাখ দেশটির সোভিয়েত পরবর্তী ইতিহাসে সপ্তাহব্যাপী অস্থির সময় পার করেছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম বৃদ্ধির পর। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার সাহায্য চান কাজাখ প্রেসিডেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।